বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সোমবার ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে কর্নেল চুমুনি এলাকায় জনশিক্ষা আন্দোলন প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা। গণমুক্তি পরিষদের পক্ষ থেকে জনশিক্ষা দিবস আজকে পালন করা হয়েছে। 77তম জনশিক্ষা দিবস উদযাপন করা হয়েছে এবং জনশিক্ষা আন্দোলনের কে কেন্দ্র করে আজকে এই আন্দোলনের কথা স্মরণ করেই জিএমপির পক্ষ থেকে কিন্তু আজকে এই দিনটা স্মরণ করা হয়েছে এবং আজকের এই দিনটা পালন করা হয়েছে। জনশিক্ষা আন্দোলন যেটা একসময় ত্রিপুরা রাজ্যে অনেকটাই সাড়া জাগিয়েছিল এবং এই জনশিক্ষা আন্দোলনকে স্মরণ করেই সোমবার ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে কর্নেল চুমুনি এলাকায় জনশিক্ষা আন্দোলনকে কেন্দ্র করেই আজকের এই দিনটা জনশিক্ষা দিবস পালন করা হয়েছে। 77তম জনশিক্ষা দিবস আজকে পালন করা হয়েছে। গণমুক্তি পরিষদের রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা সেখানে উপস্থিত ছিলেন। তিনি আজকের এই আলোচনার মাধ্যমে জনশিক্ষা আন্দোলন কতটা ইম্প্যাক্ট ফেলেছিল ত্রিপুরা রাজ্যে এবং সাধারণ মানুষের উপর সেই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা আজকে আলোচনাটা করেছেন। আজ 77তম জনশিক্ষা দিবস উদযাপন করা হয়েছে এবং রাজধানীর কর্নেল চুমুনি এলাকাতে এই জনশিক্ষা দিবস পালন করা হয়েছে জিএমপির পক্ষ থেকে। কি বলছেন জিএমপির রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা? শুনবো। আজকে 27শে ডিসেম্বর 11ই পৌষ ঐতিহাসিক জনশিক্ষা দিবস। এমনি দিনই আজকে এই রাজ্যে কতিপয় শিক্ষিত যুবক আমাদের রাজ্যে শিক্ষা সংস্কৃতি উন্নতি কিভাবে ঘটানো যায় তার জন্য আন্দোলন সংগঠিত করে জনশিক্ষা সমিতি গঠন করে। এই জনশিক্ষা সমিতির আলোকে গণমুক্তি পরিষদ পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকার সেখানে গড়ে ওঠে এবং গ্রামে গঞ্জে আনাচে কানাচে শহরে নগরে স্কুল কলেজ গড়ে ওঠে এবং এখানে বিরাটভাবে শিক্ষার আন্দোলন, সংস্কৃতির আন্দোলন, এখানকার জাতি উপজাতি ঐক্যের যে আন্দোলন এটাকে বড় করে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন জাতি উপজাতির মধ্যে অনেক ঐক্যকে বিনষ্ট করবার গভীর একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র আমরা দেখছি। তেমনি শিক্ষার ক্ষেত্রেও শিক্ষা কীভাবে সংকুচিত করা যায় তার প্রচেষ্টা আমরা দেখছি। শিক্ষাকে বাণিজ্যকরণ, বেসরকারিকরণ করবার একটা বিভিন্ন প্রচেষ্টা চলছে। এটাকে যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের রাজ্যে জনশিক্ষার চেতনায় যে শিক্ষার আন্দোলন গড়ে ওঠে একটা সময় রাজ্যের শিক্ষার হার, সাক্ষরতার হার দ্বিতীয় তৃতীয় পর্যায়ে ছিল, এটাকে আমরা কিন্তু কোনোভাবেই ধরে রাখতে পারবো না। কাজে এটাকে ধরে রাখবার জন্যই জনশিক্ষা সমিতির যে আন্দোলন এটাকে পাথর করে আমাদের এগিয়ে যেতে হবে। এই আন্দোলনের সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আপনারা শুনলেন জিএমপির রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা কি বলেছেন এবং গণমুক্তি পরিষদের উদ্যোগেই আজকে জনশিক্ষা দিবস কিন্তু পালন করা হয়েছে এবং জনশিক্ষা দিবসের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা তিনি তুলে ধরেছেন এবং তার পাশাপাশি জনশিক্ষা আন্দোলন কতটা ইম্প্যাক্ট ফেলেছিল ত্রিপুরা রাজ্যের উপর সেটাও কিন্তু তুলে ধরেছেন তিনি। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।